কোটা সংস্কার আন্দোলনে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ গণমাধ্যম কর্মীরা। সকালে রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে মানববন্ধন করেন তারা। এতে যোগ দিয়ে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানান সাংবাদিক নেতারা। এ সময় নিহত ও আহত সাংবাদিকদের ক্ষতিপূরণ ও দায়ীদের শাস্তি নিশ্চিতে সরকারের কাছে দাবি জানান তারা। সাংবাদিকদের যারা আহত নিহত করেছেন তাদেরও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, সহিংসতা বন্ধ করতে হবে যেভাবেই হোক। আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাক, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুক।